বন্দনগর চট্টগ্রামের ওয়াসামরস্থ প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন এলাকায় গতকাল রাত 1টার দিকে হইচই শুনে বাসা থেকে বের হন আলামিন নামে এক ব্যক্তি। নিচে এসে তিনি দেখতে পান প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ফুটপাতের সামনে সদ্য জন্ম নেওয়া এক ফুটফুটে বাচ্চা। তিনি তাৎক্ষণিক ফোন দেন জাতীয় জরুরি সেবার হটলাইন 999-এ। এর মিনিট দশেকের মধ্যে চকবাজার থানার ওসি মোহাম্মদ আলমগীর ও তার টিম এসে হাজির হয় ঘটনাস্থলে। সেখান থেকে সদ্য জন্ম নেওয়া শিশুটিকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান ওসি মোহাম্মদ আলমগীর। ঘটনাটি সম্পর্কে চকবাজার থানার ওসি মোহাম্মদ আলমগীরের কাছে জানতে চাইলে তিনি বাংলাধারাকে জানান, গতকাল রাত 1টার দিকে 999-এ ফোন পেয়ে আমরা প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের সামনে এসে সদ্য নবজাতককে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করি। সে এখন 32 নম্বর শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন আছে। তার অবস্থা আগের থেকে মোটামুটি ভালো। আমরা তার প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করছি। গতকালকে রাত 1:45 সময় আমরা 999-এর মাধ্যমে একটা সংবাদ পাই যে চট্টগ্রাম ওয়াসার মোড় যে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস আছে, ক্যাম্পাসের সামনে ফুটপাথের মধ্যে একটা বাচ্চা শিশু, সদ্য ভূমিষ্ঠ হওয়া বাচ্চা শিশু পড়ে আছে। আমাদের কাছে সংবাদ ছিল এটুকুই। আমি তখন অফিসে ছিলাম, অত্যন্ত দ্রুততার সাথে আমি মুভ করি আমার টিম নিয়ে, ঘটনাস্থলে গিয়ে বাচ্চাকে দেখি। বাচ্চার অবস্থা তেমন ভালো ছিল না, তখন মুমূর্ষু অবস্থায়। ওই অবস্থায় বাচ্চাকে কোলে নিয়ে আমি চট্টগ্রাম মেডিকেল কলেজের উদ্দেশ্যে রওনা করি এবং 2টার দিকে আমি চট্টগ্রাম মেডিকেল কলেজে পৌঁছে ডাক্তারের সহায়তায় তাকে শিশু ওয়ার্ডে ভর্তি করি। সংবাদটা ছিল আমাদের 999-এর মাধ্যমে, জাতীয় জরুরি সেবা 999-এর মাধ্যমে আমরা সংবাদটা পাই। হ্যাঁ, গতকালকে যখন এরকম একটা সংবাদ আমি পাই 999-এর মাধ্যমে, তখন আমার কাছে সেই 2017 সালের 20শে ফেব্রুয়ারি রাত্রের ঘটনাটা আবার আমার চোখের সামনে ভেসে ওঠে। আসলে এই জিনিসগুলি আমাদের কারোই কাম্য নয়। আমাদের সমাজ ব্যবস্থার এই ধরনের বিষয়গুলি, খুঁটিনাটি বিষয়গুলি আমরা চেষ্টা করি অ্যাভয়েড করার জন্য, কোনো অবস্থাতে কাম্য নয়। এগুলি আমাদের সামাজিক অবক্ষয়ের একটা অংশ বলতে পারেন। তবে আমরা যদি নিজ নিজ অবস্থান থেকে আমাদের দায়িত্বগুলি সুচারুভাবে সম্পন্ন করি, তাহলে এই ধরনের ঘটনাগুলি, অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলি অধিকাংশে হ্রাস করা সম্ভব বলে আমি মনে করি। শিশুটা বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজে চিকিৎসাধীন আছে। আমাদের প্রথম টার্গেট হচ্ছে বাচ্চাটাকে বাঁচিয়ে তোলা। বাচ্চাটা যদি বেঁচে যায় তাহলে এটার আইনগত কিছু প্রক্রিয়া আছে। আইনগত প্রক্রিয়ার মধ্যে যদি কোনো নিঃসন্তান দম্পতি দত্তক নিতে চায় তাহলে আমরা বিজ্ঞ আদালতের মাধ্যমে দিতে পারি, অথবা কিছু সমাজসেবা অধিদপ্তরের প্রতিষ্ঠান আছে যারা এই সমস্ত বাচ্চাগুলোকে ওই সমস্ত প্রতিষ্ঠানে নিয়ে যায় এবং লালন পালন করে। তো 2টা বিষয় আমরা সামনে রেখে আমাদের উদ্যতন কর্তৃপক্ষের যে নির্দেশনা, ওই নির্দেশনা অনুযায়ী আমরা পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থাটা নেব। এই নবজাতক শিশুটির বর্তমান কী অবস্থা তা জানতে চাইলে চট্টগ্রাম মেডিকেল কলেজের নবজাতক বিভাগের বিভাগীয় প্রধান ডাক্তার জগদীশ চন্দ্র দাস বাংলাধারাকে জানান, তার অবস্থা আগের থেকে বর্তমানে ভালো রয়েছে। শিশুটি বর্তমানে ঝুঁকিমুক্ত। আমরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছি। ধন্যবাদ আপনারে এই প্রশ্নটা উত্থাপন করার জন্য। আসলে এইরকম সমস্যা আমাদের মাঝে মধ্যেই দেখা উপস্থিত হয় যে বাচ্চা বাইরে ডেলিভারি হয়েছে, রাস্তাঘাট থেকে নিয়ে আসা হয়, অথবা আমাদের এখানেও ফেলে তো চলে যায়। আনফর্চুনেটলি এই বাচ্চার থাকার কথা এখন মায়ের কোলে, ঘরের পরিবেশে, সুন্দর পরিবেশে, কিন্তু দুঃখজনকভাবেও যে এই বাচ্চা এখন আমাদের এইখানে ভর্তি আছে। আসলে এখন যে অবস্থায় আছে, আমরা যে দু একদিনই বাচ্চাকে আমরা ডিসচার্জ করতে পারবো, কিন্তু আনফর্চুনেটলি দেখা যায় যে এইখানে এরকম বাচ্চা ভর্তি হলে একটা যে পদ্ধতিগতভাবে এটাকে আমরা হস্তান্তর করা একটা অনেক সময় লেগে যায়। কারণ এই বাচ্চা যেহেতু মা নাই, কোনো লিগ্যাল গার্জিয়ান নাই, আমাদেরকে একটা নির্দিষ্ট ব্যবস্থার মাধ্যমে লিগ্যাল গার্জিয়ানের কাছে দিতে হয়, অথবা এটাও যদি না দেওয়া সম্ভব না হয়, আমরা অনেক সময় সমাজসেবা অধিদপ্তরের যে জায়গা আছে ওইখানে ছোটমণি নিবাস, ওখানে আমরা প্রেরণ করি। চকবাজার থানার বর্তমান অফিসার ইনচার্জ মোহাম্মদ আলমগীর জাতিসংঘ মিশন শেষে দেশে আসার পর যোগ দেন এই থানায়। যোগদানের পরের দিনই আবারও মানবিকতার ডালি নিয়ে হাজির হলেন মানুষের মাঝে। এছাড়াও 2017 সালের 20শে ফেব্রুয়ারি রাতে কর্নেরহাট এলাকার একটি ডাস্টবিন থেকে কুড়িয়ে পাওয়া নবজাতক 21কে উদ্ধার ও সেবা পরবর্তী কার্যক্রমে চট্টগ্রাম জুড়ে প্রশংসিত হয়েছিল পুলিশ কর্মকর্তা আলমগীর। মিশুপাল, বাংলাধারা, চট্টগ্রাম।